ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় অনেক ভালো আছো। আমরা আজকের এই ভিডিওতে একটা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে লেটার টু আ ফ্রেন্ড, তার মানে একটা বন্ধুর কাছে চিঠি। চলো আমরা দেখি। এখানে চিঠিটাতে বলেছে, ডিয়ার ইসমাইল, প্রিয় ইসমাইল। এই চিঠিটা কবে লেখা হচ্ছে? 24th April 2016, তাহলে 24 April 2016 সালে। ডিয়ার ইসমাইল, প্রিয় ইসমাইল, সুমন ইজ মাই নিউ ফ্রেন্ড অ্যাট স্কুল। সুমন স্কুলে আমার নতুন বন্ধু। হি ইজ ফ্রম বগুড়া, সে বগুড়া থেকে এসেছে। এভরি ডে আফটার স্কুল উই প্লে ইন দ্য পার্ক, প্রতিদিন স্কুলের পর আমরা পার্কে খেলি। উই প্লে ক্রিকেট টুগেদার অন উইকেন্ডস, আমরা সব ছুটির দিনে, সাপ্তাহিক ছুটির দিনে একসাথে ক্রিকেট খেলি। হি ক্যান রান ভেরি ফাস্ট, সে খুবই তাড়াতাড়ি দৌড়াতে পারে। সুমন হ্যাজ ওয়ান সিস্টার, সুমনের একটা বোন আছে, হার নেম ইজ মীরা, ওর বোনের নাম মীরা। হাউ আর ইউ, তুমি কেমন আছো? রাইট সুন, তাড়াতাড়ি লেখো, ইওর ফ্রেন্ড কাজল, তোমার বন্ধু কাজল। তাহলে আমরা কী দেখলাম এখানে? ইসমাইলকে কাজল একটা চিঠি লিখেছে, সেই চিঠিটা আমরা পড়ে দেখলাম। তাহলে চিঠি কীভাবে লিখতে হয়? প্রথমে কী দিতে হয়? ডেট দিতে হয়, কবে, একদম পৃষ্ঠার ডান একদম সর্ব ডানে ডেট দিতে হয়। তারপর বাম দিকে গ্রিটিংস দিতে হয়, ডিয়ার ইসমাইল। তারপরে তোমার বডি হচ্ছে যেটা তুমি লিখতে চাও, সব কিছু লিখবে। তারপর ক্লোজিং হচ্ছে ইওর ফ্রেন্ড, অ্যান্ড তারপর নাম, সেটাকে বলে নেম বা সিগনেচার। তাহলে 1, 2, 3, 4, 5টা অংশ হচ্ছে তোমার চিঠির। এবং এই চিঠিটা আমাদের কিসে দিতে হয়? একটা ডাকটিকিটে পাঠাতে হয়, এজন্য সেই পার্টটাও থাকে। তাহলে এখন বলছে, তাহলে বলো তো প্রথমে কী হবে? প্রথমে হবে ডেট, এক নম্বরে ডেট। তারপর দুই নম্বরে ডিয়ার জেসিকা, তাহলে এখানে হচ্ছে এটা। তারপর তিন নম্বরে বডি। তারপর চার নম্বর হবে ইওর ফ্রেন্ড, তার মানে ক্লোজিং, অ্যান্ড সবার শেষে নেই, নিপা। তাহলে আমরা কী দেখলাম এখানে? একটা লেটার আমরা কীভাবে সাজাবো সেটা দেখলাম। অ্যান্ড তুমি কি জানো, লেটার লেখার সময় আমাদের কিন্তু এই যে সিকোয়েন্সটা, এটাই খুব ভালো করে ফলো করতে হবে। তাহলে আমরা এটা খুব ভালো করে ফলো করব। এরপর চলো আমরা সেকশন বি দেখি। এখানে বলছে রিড দ্য লেটার অ্যাগেন, আনসার দ্য কোয়েশ্চেন্স, চলো আমরা প্রশ্নগুলি উত্তর দিই। হু ইজ দ্য লেটার টু আর হু ইজ দ্য লেটার ফ্রম? তাহলে দ্য লেটার ইজ টু ইসমাইল, ফ্রম কাজল। তাহলে কি হবে? দ্য লেটার ইজ টু ইসমাইল, ফ্রম কাজল, অ্যান্ড হু ইজ কাজলস নিউ ফ্রেন্ড? সুমন ইজ কাজলস নিউ ফ্রেন্ড। তারপর ওয়ার ইজ হিজ নিউ ফ্রেন্ড ফ্রম? হিজ নিউ ফ্রেন্ড ইজ ফ্রম বগুড়া। তারপর হোয়াট স্পোর্টস ডাজ কাজল প্লে উইথ হিজ ফ্রেন্ড? কাজল তার বন্ধুর সাথে কী খেলে? কাজল প্লেস ক্রিকেট উইথ হিজ ফ্রেন্ড। তারপর বলছে হোয়াট ইজ দ্য নেম অফ হিজ ফ্রেন্ড সিস্টার? দ্য নেম অফ হিজ ফ্রেন্ড সিস্টার ইজ মীরা। তাহলে এখানে আমরা সেকশন বি করলাম, চলো এখন সেকশন সি দেখি। সেকশন সিতে বলেছে আন্ডারলাইন অল দ্য ক্যাপিটাল লেটার্স অ্যান্ড সার্কেল দ্য পাংচুয়েশন মার্কস ইন ইয়র এক্সারসাইজ বুক। তাহলে এই লেটারে আমরা সব ক্যাপিটাল লেটারগুলিকে আন্ডারলাইন করবো, অ্যান্ড সব পাংচুয়েশন মার্কগুলিকে আমরা সার্কেল করবো। তাহলে দেখো, এই যে এখানে সব ক্যাপিটাল লেটারগুলিকে আমরা আন্ডারলাইন করলাম, অ্যান্ড সব পাংচুয়েশন মার্কগুলিকে এখানে আমরা সার্কেল করলাম। দেখো, যেখানে আমরা কোয়েশ্চেন করছি সেটার শেষে আমরা কোয়েশ্চেন মার্ক দিয়েছি, যেখানে আমরা খুব অবাক হয়েছি বা আমাদের স্ট্রং এক্সপ্রেশন বোঝাচ্ছি, স্ট্রং ফিলিংস বোঝে, সেখানে আমরা এক্সক্লামেশন মার্কস দিয়েছি। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে আমরা লেটার টু আ ফ্রেন্ড, কীভাবে আমরা একটা চিঠি লিখবো এবং চিঠি লেখার অংশগুলি সম্পর্কে জানলাম। এই সম্পর্কে আমরা পরের ভিডিওতে আরও নতুন কিছু জিনিস শিখবো।